राज्य फिर बढ़े करोना संक्रमण गत 24 घंटा आक्रांत 812 जन मृत दुई गत 24 घंटा सुस्थ हो उठे 433 जन शुधुमात्र कलकाता आक्रांत 294 जन उत्तर 24 परगनाय आक्रांत 180 जन ভোট শুরুর আগে শালবনিতে উত্তেজনা আজ সকালে ভেলাইদা গ্রামে বুথ থেকে বেরোনোর পর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা বাম প্রার্থীকে জুতো দেখানো হয় বলে অভিযোগ এরপর বুথের সামনেই সংবাদ মাধ্যমের উপর চড়াও হন তৃণমূল কর্মীরা ভাঙচুর করা হয় এবিপি আনন্দর গাড়ি আক্রান্ত হন আমাদের দুই সাংবাদিক সমিত সেনগুপ্ত ও স্বপন মজুমদার গড়বেতা তিন নম্বরের কাছে শালবনীতে যেখানে শালবনীর ভেলাইয়া গ্রাম সে এইখানে যখন তিনি বুথে আসেন সুশান্ত ঘোষ একটু আগেই বুথে আসে এইটা যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এটা আমাদের গাড়ি এবিপি আনন্দের গাড়ি পুরোপুরি এই গাড়িটিকেও ভাঙচুর করা হয়েছে সুশান্ত ঘোষকে তাকে জুতো দেখানো হয়েছে ইঁট ছোড়া হয়েছে কিছুক্ষণ আগেই কয়েক সেকেন্ড আগেই সুশান্ত ঘোষ এখান থেকে বেরিয়ে গেলেন তোমাকে দেখাচ্ছি যে এইখানে আমি বসেছিলাম এই জায়গায় পুরো এখানে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা ছিলেন তারা এখানে যখন থেকে সুশান্ত ঘোষ এসেছিলেন তখন থেকেই তাকে বিক্ষোভ দেখাতে শুরু করেন আমার ক্যামেরা পার্সনও তারও চোট লেগেছে স্বপন মজুমদার তোমাকে দেখাবো এই মুহূর্তে আমারও এখানে গালে এসে কাঁচ ইঁট ছুঁড়েছে সেখান থেকে কাঁচ ভেঙে ভেতরে গেছে মোবাইল ফোনটাও ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুহূর্তে এই জায়গায় যে যে নিরাপত্তা কর্মী থাকার কথা যেটা বুথের ভেতরে ছিল তোমাকে দেখাচ্ছি আমার এই মুহূর্তে এই গাড়ি আমাদের গাড়ি এবিপি আনন্দের গাড়ি একেবারে পুরোপুরি ভাঙচুর করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে যারা নিরাপত্তা কর্মী যেটা বলা হচ্ছিল যে বুথের বাইরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা বলতে কিন্তু কিছুই ছিল না এবং বুথের একদম সামনে বুথের গেটের সামনে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থকরা তারা এখানে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছিল এবং হঠাৎ করেই তারা সুশান্ত ঘোষ এখান থেকে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করে সুশান্ত ঘোষের সঙ্গে দুজন পুলিশের নিরাপত্তা কর্মী ছিলেন তারা সুশান্ত ঘোষকে এখান থেকে বের করে নিয়ে গেলেও সংবাদ মাধ্যমের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে আমি যেরকম বলছি আমার গায়ে চোট লেগেছে আমার ক্যামেরা পার্সন স্বপন মজুমদারের লেগেছে